हाथ कंगन को आरसी क्या पढ़े लिखे को फारसी क्या जाके जा आमरा এডুকেশন মন্ত্রী বলতাম ওনার বাড়ি থেকে সেক্স ট্রাই বেরোলো একদিন আগে আমার বাড়ির নিচে এসে অনেক মুসলমান ছেলেরা এই তফসিয়া মুসলমান ছেলেরা আমাকে পুরো রাত আমাকে ফোন করে ধামকি দিয়েছে আমার মুখের উপরে অ্যাসিড ফেলবে আমার আমার আমাকে জিন্দা আগুন দিয়ে জ্বালিয়ে দে জ্বালাবে আমার রেপ করবে যতক্ষণ শ্রীমতী মমতা ব্যানার্জি রাজ্য সরকারের থাকবে ততক্ষণ এখানে মহিলাদের সেফ থাকবে না এটা আমি বলছি না এটা আধীর রঞ্জন চৌধুরী চৌধুরী বলেছেন নমস্কার আপনারা দেখছেন রায় বাহাদুর আমি সঙ্গীতা রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী নাজিয়া ইলাহি খান ম্যাম ম্যাম প্রথমবার রায় বাহাদুরের স্বাগত জয় সিয়ারাম একদম প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলবো যে বিশ্বকর্মা প্রকল্প নতুন একটি প্রকল্প আনলেন কেন্দ্রীয় সরকার এবং সেটা নিয়েও কিন্তু বহু বিতর্ক সৃষ্টি হয়েছে রাজ্য সরকার বলছে যে এর থেকে আমাদের রাজ্যের প্রকল্প ভালো একশো দিনের কাজ পারফরম্যান্স আমাদের খুব ভালো কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা দেয় না বঞ্চনা করে তা কে বলেছে কে বলেছে শান্তনু সেন বলছেন তৃণমূল বলছে আমি বলছি আগে যা আপনি টাকা নিয়েছেন আট বছরে এই কে মোদিজি সরকার থেকে তার অডিট রিপোর্টটা দিচ্ছেন না কেন অডিট রিপোর্ট দিয়ে দিন আগামী টাকা আপনি পেয়ে যাবেন প্রত্যেক স্টেটের তো এই আলোচনা হচ্ছে না রাজস্থান তো আমাদের সরকার নেই ভারতীয় জনতা পার্টি সরকার নেই তারা তো পাচ্ছে কিন্তু রাজস্থান লোক লোকের লোকজনকে যা যোজনা লাভটা যা দেবার ছিল সেটা তো দিল না অশোক গেলোত তো আপনারা যখন এই এখানে এত স্ক্যাম করবেন এত চিটিংবাজি হবে এত প্রত্যেক আপনি দেখবেন ধাপে ধাপে পুরো ডিপার্টমেন্টটা খেয়ে নিয়েছে তার উপরে একটা অবজেকশন করার তো উচিত ছিল আজকেও কেন্দ্র সরকার এটাই বলছে কি আপনি আগামী অডিট রিপোর্টটা দিয়ে দিন তারপরে আমরা ফান্ডটা আমরা রিলিজ করব তাহলে অডিট রিপোর্ট কেন দিচ্ছেন না শুধু হাবাবাজি করলে তো হবে না আমি বলছি এসেছে ঠিক আছে কেন্দ্র কেন্দ্রমন্ত্রী থেকে যোজনা আসলো তার তার এটা কি বাঙ্গালের ভিতরে যোজনা চলছে না যদি না চলছে তার তার উত্তরটা কে দেবে শ্রীমতী মমতা ব্যানার্জি দেবে কারিগর কারিগর যোজনা মুসলিমের জন্য আসলো কেন্দ্র তরফ থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তাহলে যদি কারিগর কারিগর যোজনা যদি না পাচ্ছে মুসলমানরা তাহলে এর উত্তরটা কে দেবে শ্রীমতী মমতা ব্যানার্জি দেবে তারপর আর কমাও যোজনা এসেছে তার তার ওখানে পুরো ক্রিস্টাল ক্লিয়ার লেখা আছে সেভেন্টি এমপ্লয়মেন্ট মুসলমানরা পাবে তা যদি শিখো শিখো আর কমাও যোজনা নিয়ে যদি এখানে স্টেট গভর্নমেন্ট রাজ্য সরকার যদি কোনো কাজ করছে না 75 সেভেন্টি ফাইভ মুসলিম মুসলমানকে এমপ্লয়মেন্ট দিচ্ছে না তার উত্তরটা কে দেবে শ্রীমতী মমতা ব্যানার্জি দেবে তারপরে যা হাজকোটা যা হাজের হাজার জন্যে যা মুসলমান মহিলাদের জন্যে যা জিএসটি ফিফটি কেটে যা আট হলো তার যদি লাভ মুসলমান মহিলা পশ্চিমবঙ্গতে না পাবে তার উত্তরটা কে দেবে শ্রীমতী মমতা ব্যানার্জি তো দেবে আর কে দেবে উনি এইসব উত্তরই দিচ্ছেন না শুধু শুধু কথা শুধু বড় বড় কথা সেটা তো বললে হবে না অনেক যোজনা কেন্দ্র সরকার তরফ থেকে মুসলমান জন্য এসেছে তারপরে দু হাজার বাইশে আমাদের ভারতের প্রধানমন্ত্রী ঈদ ইোজনা বের করলেন তার স্কলারশিপ ফিফটি পারসেন্ট মুসলমান মেয়ে ছেলে পাবে যা ছাত্রছাত্রী আছে যদি ঈদ ইোজনা না পাচ্ছে এই এই বাঙ্গালের ভিতরে যা মুসলমান ছাত্রছাত্রী যদি না পাচ্ছে তার উত্তরটা কে দেবে শ্রীমতী মমতা ব্যানার্জি দেবে যদি না দিচ্ছেন উত্তরটা তাহলে ফান্ড কি করে রিলিজ হবে ফান্ড ফান্ড রিলিজ করার আগে আপনাকে তো এসব উত্তরটা দিতে হবে অডিট রিপোর্টটা দিতে হবে শুধু বড় বড় বাংলা মতন হাজ হাউস বানিয়ে আর শুধু তাহা বানিয়ে নেবে নিজের শীর্ষ আর বড় বড় লাক্সারিয়াস কার নিয়ে নেবে আর মৌলানা শফিক বার এনোগ্রেশন করবে সেটা তো চল চলবে না এখানে মুসলমানকে আপনি পাঁচশো টাকা দিয়ে আপনি আপনি পাঁচশো টাকা বাড়িয়ে আপনি কি ভাবছেন কি আপনি অনেক বড়ো কাজ করে নিচ্ছেন ইমামরা তো বলে দিয়েছে এই পা এই পাঁচশো টাকা আমি মমতা ব্যানার্জিকে দিয়ে দেব। এটা তো আমি বলছি না এটা তো ইমামরা বললো মিটিংটা অ্যাটেন্ড করার পর বাইরে এসে বলল তাহলে এত যদি আপনি এস স্ক্যাম হলো টেট স্ক্যাম হলো কয়লা প্রচার হলো গরু প্রচার হলো কয়লা স্ক্যাম হলো গরু স্ক্যাম হলো তারপর আপনার এখনও পার্থ চ্যাটার্জি জেলের ভিতরে আছে কেন এপ্রুভ করে নিয়ে আনছেন না কেন তাহলে উত্তরটা দিতে হবে এবং এখানেই আপনি যেটা বললেন যে এই ভাতার কথা যেখানে মুসলিমদের কথা বলেছে সেখানে আমরা কিন্তু দেখলাম যে দশ হাজার টাকা করে বাড়িয়ে দিলে এবারে পুজোগুলোকে দেওয়া হচ্ছে সত্তর হাজার টাকা এবং সেখানে আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে সেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে কিছু আরশোলা বসে থাকে সবসময় মামলা করবে বলে উকিলদের আরশোলা বলেছেন একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ভাষা হওয়া উচিত একটা দেখুন তৃণমূল কংগ্রেস পার্টি মুখ্যমন্ত্রী বলুন আর যত ওই আপনার নেতা মন্ত্রী বলুন কারাও কখনো। সংবিধান মানে না আইন মানে না কোর্টের কোর্ট মানে না জাস্টিস মানে না জাজ মানে না আইপিসি মানে না সিআরপিসি মানে না মহুয়া মৈত্র বলেছিল কে গডেস কালিকে ডিফেমার মালাইন করেছিল কী করলো এখানের হিন্দু কিছুই তো করলো না এখানে একিশ জুলাই শহীদ দিবসে একজন হিন্দু তবলা সারঙ্গী নিয়ে আজান দিয়ে দিল একটাও মুসলমান দাঁড়ালো না নাসের খান খাদের খান নাসের খান রেপ অ্যাকিউজ নুসরত রুহি জ্যান যা প্রথম যা ফেয়ান্সি ছিল তার তার বড় দাদা রেমেশন গ্রাউন্ড বেরিয়ে আসলো কিন্তু শ্রীমতী মমতা ব্যানার্জি এখনও এখনও কাঁদছেন বিলখিসবানো নিয়ে ওনার নিজের রাজ্যতে এইসব হচ্ছে উনি কিছু কিছু ভাবছেন না কিছু বলছেন না আর কিছু কথা কারো কারাওকে বলতে দিচ্ছেন না আপনি বলছেন কি এই ভাষা আপনি ভাষার উপরে যদি যাবেন কিছুদিন আগে নুসরত জাহান যেন একটা প্রেস কনফারেন্স করেছিল তার প্রেস কনফারেন্সে আপনাদেরকে অনেক মালাইন করেছিল ওর আগে আপনি চলে যান মহুয়া মহিত্র আপনাদেরকে বলেছিল দু পয়সা দু পয়সা দু টাকাও নেই দু পয়সা আমি খুব আমার আমার এখানে খুব ফিক্স থাকে ওর ওর একটু আগে চলে আসুন আপনি একটু এখানে চলে আসুন জাস্টিস গাঙ্গুলি উপরে অনেক ডিফেমার মালাইন করেছিল ইডিকে বলেছিল অভিষেক ব্যানার্জি ওর বাবার আমি চাকর নেই তাহলে আপনি কি করে বলছেন কি ওদের ভাষা ভাষা কি এই ফ্রাহাদ হাকিম যা অনারেবল মেয়র আছেন উনি দু হাজার একুশে বলেছিলেন কি আমাদের পশ্চিমবঙ্গ মিনি পাকিস্তান আছে পাকিস্তানের অবস্থা তো সবই জানে কি আছে পাকিস্তানকে আমরা কি কী কোন চোখে দেখি সেটা সবাই জানে পাকিস্তান এখন আমাদের তিন তিন বীরকে তিনটে বীরকে বীরগতি প্রাপ্ত করিয়ে দিল আর ফেরহাদ হাকিম বলছে কি আমরা আমরা পশ্চিমবঙ্গকে মিনি পাকিস্তান করে দেখি এই ফিরহাদ হাকিম দু হাজার একুশে নিজের বিধানসভা ইলেকশন ক্যাম্পেনিংতে বল বলেছিল কে বিজেপি কুকুর মতন যারা আসবে তাদেরকে তাড়াবে কেন আমরা কি কুকুর আছি আপনি একজন মানুষকে কুকুর বলবেন আপনারা একজন জীবিত মানুষকে আমরা বিরোধী দল করছি তার মানে আপনি আমাদেরকে কুকুর বলে দেবেন আপনি ভাষা ভাষার কথা বলছি যদি আমি লিস্ট নিয়ে বসবো তাহলে চার ঘন্টা আপনাকে আমার সঙ্গে বসতে হবে লিস্টটা শেষ হবে না কিন্তু চার ঘন্টার মধ্যে এরা এদের ভাষা যা আছে ওই ভাষার উপরে আমরা কেস করি তাহলে আমরা খারাপ আপনারা যদি এদের ভাষার উপরে ইন্টারভিউ করেন তাহলে আপনারা খারাপ এদের ভাষার উপরে যদি জাস্টিস জাজমেন্ট দেয় তাহলে ওরা খারাপ এদের ভাষার উপরে যদি যদি আমরা ফাইভ হান্ড্রেড আর সেকশন অফ ফাইভ হান্ড্রেড ওয়ান সেকশন উপরে যদি ডেফোমেশন কেস করি তাহলে আমরা খারাপ আর কোর্ট খারাপ ইজলাস খারাপ ঠিক আছে এই দু একদিন আগে আমার বাড়ির নিচে এসে অনেক মুসলমান ছেলেরা এই তপসিয়া মুসলমান ছেলেরা আমাকে পুরো পুরো রাত আমাকে ফোন করে ধামকি দিয়েছে আমার মুখের উপরে অ্যাসিড ফেলবে আমার আমার আমাকে জিন্দা আগুন দিয়ে জ্বালিয়ে দে জ্বালাবে আমার রেপ করবে আমার গ্যাং রেপ করবে আমার বলাৎকার করবে কেন আমি সনাতন ধর্মাকে খুব খুব ভালোবাসি তার জন্যে আমার পাশে আমার পাশে মেসেজ আছে পুলিশ এসেছিল রাতে সকাল চারটে চারটের সময় এই আমি অনেক আগে দিন বলছি না এই পরশু দিন বলছি এই ধরনের পরিস্থিতি যখন বাংলায় সৃষ্টি হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দিল্লি যাবেন কারণ কেন্দ্রীয় বঞ্চনা করছে দরকার হলে ধর্নায় বসবেন কারা বলেছে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে চিঠি পাঠিয়েছেন হ্যাঁ পাঠাতে পাঠান না দেখুন সংবিধান সবাইকে নিজের বক্তব্য রাখার একটা জায়গা দিয়েছে দিয়েছে উনি একজন মুখ্যমন্ত্রী আছেন উনি শুধু মুখ্যমন্ত্রী নয় উনি রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যের ভিতরে যদি একটা ছোট ছ মাসের বাচ্চা আছে উনি তাও মুখ্যমন্ত্রী আছেন যদি আমাদের আমাদেরকে কিছু জিনিস খারাপ লাগবে আমরা বলতে পারি হ্যাঁ আমরা নিজের প্রস্তাবটা রাখতে পারি আমরা নিজের রিয়াকশানটা রাখতে পারি এই রিয়াকশানের জন্যে আমাদেরকে জেল যেতে হয় এই রিয়াকশানের পরে আমাদেরকে আমাদের উপরে এফআইআর হয় তার মানে এটা আছে কি যারা চাটুকার্তা টিএমসি ওয়ার্কার আছে তারাই শুধু নিজের কথাটা রাখতে পারে আর সাধারণ মানুষ আর বিরোধী দল নিজের বক্তব্যটা রাখতে পারে না আপনি উনি একবার কেন পাঁচবার দিল্লি যান পঞ্চাশবার বার দিল্লি যান কিন্তু যখন আমরা যদি যখন ইসরো চাঁদের উপরে তিরঙ্গা ঝান্ডা লাগালো তখন উনি কি বললেন যা আমি আমি তো ল্যান্ড দেখতে পারলাম না একজনের মুখ চলে আসলো তাহলে দিল্লি কেন যাচ্ছেন দিল্লি টি থ্রিতে বেরোবার সময় অনেক বড় ভারতের প্রধানমন্ত্রীর ছবি আছে উনি দিল্লি যাওয়ার তো কেন যাচ্ছেন ওখানেও তো ভারতের প্রধানমন্ত্রী পুরো দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী তাহলে কেন যাচ্ছেন এই আইএনডিএ ইন্ডিয়া জোট নিয়ে মানে আপনাদের বিরুদ্ধে যে জোট করা হয়েছে সেই জোটেই দেখা গেল যে নেশন কমিটিতে সিপিএম থাকছে না এখন থেকে যদি কমিটির ভেতরে এই দ্বন্দ্ব হয় তাহলে কি মনে হয় বিজেপির বিরুদ্ধে গিয়ে যে লড়াই সেই লড়াই জিততে পারবে না না আই ডট এন ডট ডি ডট আই ডট এ ডট এখন নীতিশ কুমার রেগে গেলেন যেমন অশোক গেহলত বললেন কে যা রাজস্থানের চিফ মিনিস্টার আছেন উনি উনি যখন বললেন কে ভারতের প্রধানমন্ত্রী প্রথম মুখ হবেন রাহুল গান্ধী তখন শ্রীমতী মমতা ব্যানার্জি পালিয়ে গেলেন তারপরে আপনার শরদ পাওয়ার পালিয়ে গেল তারপরে লালু প্রসাদ রেগে গেল এবার আপনি ভাবুন কি নিজের জোটেই যদি কুস্তি হচ্ছে আর অন্য অন্য স্টেটে তো কুস্তি হচ্ছে পার্লামেন্ট ভিতরে আধীর রঞ্জন চৌধুরী দোস্তি করছেন মৌয়া মৈত্র সঙ্গে বসছেন আর এখানে এসে বলছেন যে ডেমোক্রেটিক রাইট এখানে বাঙ্গালে নেই যতক্ষণ শ্রীমতী মমতা ব্যানার্জি রাজ্য সরকারে থাকবে ততক্ষণ এখানে মহিলাদের সেফ থাকবে না এটা আমি বলছি না এটা অধীর চৌধুরী বলেছেন কিন্তু পার্লামেন্ট ভিতরে উনি উনি धरना দিচ্ছেন কার সঙ্গে টিএমসি এর সঙ্গে তো এই যে দোস্তি আর কুস্তি চলছে সেটা সেটা জনগণ বুঝে গেছে আর এই কার্টুন সিরিয়ালটা সবাই বুঝে গেছে 2024 এ জনগণ এদের এদের এদেরকে বুঝিয়ে দেবে আর এবার আবার আমি বলবো যে মতন স্টেলেন যা কেরালা যা ডিএমকে কে যা ছেলে আছে উনি যা মতন সনাতন ধর্মকে মালাইং আর ডিফেম করেছেন আর রেডিকলাইজেশন ওর কথা উনি বলেছেন ভারতের ভিতরে মোর দেন বিরাশি পার্সেন্ট সনাতন লোকজন আছে আমি বলছি আট পার্সেন্ট সুন্নি মুসলমান ভোটটা নিয়ে নে আই আই ডট এন ডট ডি ডট আই ডট এ ডট আর যা রিমেনিং যা পুরো বিরাশি পার্সেন্ট আর এখানে যা আসছে আপনার টুয়েলভ পার্সেন্ট সেটা আমরা নিয়ে নেব আর কোনো ব্যাপারই নেই কোনো ব্যাপার নেই সুতরাং পশ্চিমবঙ্গে আমরা কিন্তু পরিস্থিতি দেখছি যে দিনে দিনে খারাপ হচ্ছে ডেঙ্গু নিয়ে বহু জায়গায় মানুষ কিন্তু মারা যাচ্ছে সেখানে রাজ্য সরকার বলছে যে মানুষ সচেতন নয় তাই জন্য ডেঙ্গু হচ্ছে কিন্তু বিজেপি বলছে বা কেন্দ্রীয় সরকার বলছে যে আমরা কিন্তু যথেষ্ট ব্যবস্থা নিয়েছি বাংলায় সেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না না ফেরহাদ হকিম যা যিনি অনারেবল মেয়র অফ কলকাতা আছেন উনি বলেছেন কে ডেঙ্গু বাড়ছে তার মানে ডেভেলপমেন্ট খুব ভালো হয়েছে আস্পষ্ট আছে না ক্রোক কৌয়া যা আছে উনি ভাঁড় রাখতে পাচ্ছেন না উনি ওখানে জল রাখতে পাচ্ছে না সব পাক্কা ঘর হয়ে গেছে তার জন্যেই মাখি আর মাছর মাছর যা মশা যা আছে ও মশা কিছু নোংরা জিনিস খেতে পাচ্ছে না তার জন্যেই ডেঙ্গু বাড়ছে এবার আপনি বলুন কি এর মতন এদেরকে আমরা কি শিক্ষিত মানুষ বলতে পারবো এদের মতন লোকজনকে আমরা কি শিক্ষিত মানুষ বলতে পারবো আর কেউ ভারতে এই বাঙ্গালের ভেতরে ওর উপরে একটাও কথা বলেনি কি এই বাজে কথা কেন বলছো এই আজে আজেবাজে কথা কেন বলছ ডেঙ্গু কেন বাড়ছে সেটা আপনি কলা বাগান গিয়ে আপনি দেখে নিন আপনি পিকনিক গার্ডেন গিয়ে দেখে নিন আপনি চমড়াপাটির তপসিয়া গিয়ে দেখে নিন আপনি কসবা গিয়ে দেখে নিন আপনি খালপাড়া গিয়ে দেখে নিন আপনি মজদুর পাড়া গিয়ে দেখে নিন আপনি বাজার গিয়ে দেখে নিন আপনি বিস্তিপাড়া গিয়ে দেখে নিন আপনি ঠনঠনিয়া গিয়ে দেখে নিন আপনি এই ভিতরে বাজার ত্রিপালপট্টি গিয়ে দেখে নিন কেন ডেঙ্গু বাড়ছে আজকেও মুসলমান নালা আর গটার পাশেই ঘুমাচ্ছে আর লেফট যখন সরকার ছিল তখনও এই মুসলমান নালা আর গাটের পাশেই ঘুমাত ঘুমাত ডেঙ্গু মালেরিয়াকে শেষ করার জন্যে কালকেও কোনো কাজ ছিল না আজকেও কোনো কাজ হয়নি আপনি যখন দিল্লি যাবেন মহারাষ্ট্র যাবেন আপনি যখন অন্য অন্য স্টেটে যাবেন আপনি গুজরাট চলুন না আমার সঙ্গে আহমেদাবাদ চলুন না মহারাষ্ট্র চলুন না কি পরিষ্কার আপনি দেখবেন যা মুসলমান পাড়া মহল্লা আছে মহারাষ্ট্রে সেটাও অনেক পরিষ্কার সেটাও অনেক ক্লিন হাইজিন হাইজিন মেনটেন করার আছে আপনি গুজরাতে যখন মাঠের উপরে যদি যখন রোডের উপরে একটা সুই পড়ে যাবে আপনি সেটাও আপনি উঠাতে পারবেন এত পরিষ্কার এখানে কি পরিষ্কার আছে আপনি ক্যামেরার বুম নিয়ে চলুন তো আমার সঙ্গে এই বেশিক্ষণ না এই ক্রস করে আপনি কলা বাগান চলুন আপনি বুঝে যাবেন এরা এরা শুধু চেয়ার নিয়ে বসে আছে ধর্ষণ করার জন্য আগামী কিছুদিন আগে আমরা থার্টি নাইন ওয়ার্ডের কাউন্সিলর বক্তব্যটা আর আর যা উনি ধর্ষণ না কি হয়েছে দুজন মেয়ে অনেক কথা বলেছে কে কাউন্সিলর ওর ওদের সঙ্গে মিসবিহেভিয়ার না কি করেছে আর জোড়াশাকু থানা ওর এফআইআর নিল না এরা শুধু কামাই করার জন্য এখানে বসে আছে আর মহিলাদেরকে ডেপ্রাইভ করার জন্য বসে আছে আর কিছু নেই পশ্চিমবঙ্গতে বারো বছরের ভিতরে কত ডেভেলপমেন্ট কত উন্নয়ন কত ইমপ্রুভমেন্ট কত শিক্ষার উপরে কাজ কি হয়েছে সেটা একটা কথা আপনি প্রমাণ নিয়ে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বলতে পারবেন আমি তো বলেছি আমাদের ভাগ্য এত খারাপ আছে যা যাকে আমরা এডুকেশন মন্ত্রী বলতাম ওনার বাড়ি থেকে সেক্সটওয়াই বেরোলো এত ভাগ্য খারাপ উনি চিটিংবাজি করে আজকে এক বছর থেকে বেশি হয়ে গেছে উনি জেলের ভিতরে আছেন যদি এডুকেশন মন্ত্রী এই এই অবস্থা আছে তাহলে এখানে শিক্ষার অবস্থা কত খারাপ হবে না আমি আমি শুধু শিক্ষা নিয়ে এখন কথা বলছি আমি শুধু শিক্ষা নিয়ে একটা একটা স্টেট ডেভেলপ কখন করে যখন শিক্ষিত মানুষ খুব বেশি থাকে তা এখানে এডুকেশন মিনিস্টার বাড়ি থেকে সেক্সওয়াইফ বেরোচ্ছে নোটের পাহাড় বেরোচ্ছে সোনার সোনা খান বেরোচ্ছে ওনার পাশে পাঁচটা বান্ধবী আছে উনি উনি কোর্টের ভিতরে লাভ সিগন্যাল দিচ্ছেন উনি ফ্লাইং এই এই আমার আমার ভাগ্য আমাদের যা দুর্ভাগ্য আছে একজন মহিলা মুখ্যমন্ত্রী পাওয়ার পরও আর কালিয়াগঞ্জে যখন যখন রেপ ধর্ষণ হয় যখন মার্ডার হয় তখন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী কি বলেন লাভ আফেয়ার ছিল প্রেগনেন্ট ছিল তার জন্যে হয়েছে এইসব আমাদের দুর্ভাগ্য আছে একেবারে শেষ প্রশ্ন করব শুধুর মাদ্রিদ থেকে মুখ্যমন্ত্রীরা সৌরভ গাঙ্গুলি বলছেন যে পশ্চিম মেদিনীপুরে শালবনিতে কিন্তু ইস্পাত কারখানায় বিনিয়োগ হতে চলেছে শিল্প আসতে চলেছে কি বলবেন বারো বছরে দেখলাম অনেকবার স্পেন লন্ডন আমেরিকা ঘুরেছেন দিদিমণি এবারও দেখে নেব सौरव गांगुली को कोकोनें खाने को कोकोनें ওখানে कोकोनें ওখানে कोकोनें ওখানে कोकोनें कोर्तेई পারে আমি উনাকে টার্গেট করব না উনাকে আমি কিচ্ছু বলবো না উনি ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি উনি কিচ্ছুই করতে পারেন এটা ওনার ইচ্ছা কিন্তু শিল্পও উনি আনবেন কি আবার আমাদের আমাদের গায়ের উপরে শিল্পী কে উনি আবার টিকিট দিয়ে বসিয়ে দেবে নাচ गाना করার জন্য শুধু টিকটক বানানোর জন্য হাফ প্যান্ট পরে সেটাও আগামী 2024 এ আমরা দেখেনেবো হাত কাঙ্গন কো আরসি কিপ পড়ে লেখে কো ফারসি কি থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাম আমাদের এতটা সময় দেওয়ার জন্য ক্যামেরা হিন্দুলের সঙ্গে সঙ্গীত আপনারা দেখছেন রায় বাহাদুর